बिस्मिल्लाहिर रहमानिर रहीम शिक्षार्थीरा सलाम आलैकुम आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आमी तुम्हारे जे विषयटी शेखानो चेष्टा करब सेटी हलो जुक्तिविद्या द्वितीय पत्रेर षष्ठ अध्यायेर व्याख्या प्रबंध विषयटी एखन देखबो अध्याय आलोचना करब व्याख्या की व्याख्यार प्रकृति व्याख्यार गुरुत्व व्याख्यार श्रेणी विभाग इत्यादि एखन आमरा देखी व्याख्या कथाटी कि कोनो घटनार कारण अनुसंधान करते जे आमरा देखते पाई जे प्राकृतिक घटनावली खुबी जटिल। ताहले कि प्राकृतिक घटनावली केमन प्राकृतिक घटनावली हलो खुबी जटिल एगुलो आमादेर काछे खुबी अस्पष्ट और रहस्यमय बोले मने हय। एई अस्पष्टता आमादेर मने नाना रूप जिज्ञासार सृष्टि करे। एई जिज्ञासार सठिक उत्तर ना पावा पर्यन्त आमादेर मन परितृप्त हय ना। ताई आमरा कोनो जटिल बा रहस्यमय घटनाके सहज और सहजबोध्य करे जानार प्रचेष्टा चालाय। माने कोनो जटिल जिनिसके आमरा सहज बा संक्षेपे जानार प्रचेष्टा चालाय। এভাবে কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে গিয়ে অস্পষ্ট ও দুর্বোধ্য ঘটনাবলীকে সুস্পষ্ট সহজবদ্ধ করে জানার প্রসঙ্গকেই আমরা ব্যাখ্যা বলি। উল্লেখ্য যে কোনো ঘটনার কারণ আবিষ্কার করার মানেই হচ্ছে সে ঘটনাকে ব্যাখ্যা করা। তাহলে এক কথায় কি কোনো ঘটনার কারণ অনুসন্ধান করা আবিষ্কার করা মানে হচ্ছে সে ঘটনার ব্যাখ্যা করা। আর ব্যাখ্যার প্রকৃতিটাকে দেখি জাগতিক ঘটনাবলী খুবই জটিল এগুলো নানারূপ বৈচিত্র্য ও রহস্যে ভরপুর। এসব ঘটনা আমাদের কাছে অস্পষ্ট দুর্বোধ্য মনে হয়। ঘটনাবলীর জটিলতা আমাদের মনে নানারূপ জিজ্ঞাসার সৃষ্টি করে এবং আমরা এসবের ব্যাখ্যা দাবি করি। এখন হলো কোনো জটিল ও রহস্যময় ও দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট ও সহজবদ্ধ করাকে ব্যাখ্যাকরণ বলে। ব্যাখ্যাকরণ কাকে বলে? কোনো জটিল রহস্যময় দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট ও সহজবদ্ধ করে সহজবদ্ধ করাকে ব্যাখ্যাকরণ বলে। এক কথায় কোনো জটিল ঘটনাকে সহজে ব্যাখ্যা করার সহজে প্রকাশ করার নামই হচ্ছে ব্যাখ্যা। সহজ কথায় ব্যাখ্যা মানুষের বোধ শক্তিকে প্রদীপ্ত করে এবং জটিল ঘটনাবলীকে সহজ সরল আকারে পরিবেশন করতে সাহায্য করে। প্রকৃতির রাজ্য যখনই কোনো বিচিত্র ঘটনা ঘটে তখনই আমরা এগিয়ে যাই ঘটনাকে জানতে ও বুঝতে। কী কারণে ঘটনা ঘটেছে আমরা তা উদ্ঘাটন করতে চাই। এর পিছনে কী কী শর্ত কাজ করেছে তা আমরা খুঁজে বের করতে চাই। এভাবে কোনো ঘটনার কারণ বা শর্ত অনুসন্ধান করাকে আমরা বলি সে ঘটনাকে ব্যাখ্যা করা। অথচ প্রকৃতিতে অনেক কিছু আছে যা ঘটে যা খুবই জটিল ও দুর্বোধ্য। আমরা এগুলোকে সহজ আকারে বিশ্লেষণ করে নিজেরা বুঝতে চাই এবং অপরকে জানাতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রয়াস সফল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা স্বস্তি পাই না। এভাবেই অনাদিকাল থেকে বিভিন্ন বিচিত্র রহস্যময় জটিল দুর্বোধ্য ঘটনা নিয়ে পর্যালোচনার মাধ্যমেই মানব সভ্যতা ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। কাজেই আমাদের সামনে যে কোনো স্পষ্ট বা রহস্যময় ঘটনা ঘটতে দেখলেই আমরা তাকে সহজভাবে জানতে বুঝতে চেষ্টা করি। আমাদের প্রচেষ্টা অর্থাৎ কোনো ঘটনাকে সুস্পষ্ট সহজবদ্ধ করে বিশ্লেষণ করাই হচ্ছে ওই ঘটনার ব্যাখ্যা। ব্যাখ্যা কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লানেশন। ব্যাখ্যা কথাটির ইংরেজি প্রতিশব্দ কি? হ্যাঁ, ব্যাখ্যা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো এক্সপ্লানেশন। ইংরেজি এক্সপ্লানেশন শব্দটি ল্যাটিন এক্সপ্লানার শব্দ থেকে উদ্ভূত। এক্সপ্লানার শব্দের মধ্যে দুটি অংশ আছে, এক্স এবং প্লানাস। এদের মধ্যে এক্স অর্থ আউট অফ বা পূর্ব অবস্থা এবং প্লানাস অর্থ টু মেক প্ল্যান, সহজ করা, টু মেক প্ল্যান বা সহজ করা। সুতরাং উৎপত্তিগত দিক দিয়ে ব্যাখ্যার অর্থ হলো কোনো কিছুকে সহজ বা সুস্পষ্ট করে তোলা। অর্থাৎ
যেসব বিষয় আমাদের কাছে অস্পষ্ট দুর্বোধ্য সেগুলোকে স্পষ্ট সহজবোধ করে তোলাই ব্যাখ্যার কাজ। তাহলে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি? হ্যাঁ, ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ এক্সপ্লানেশন, ঠিকই বলেছ। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লানেশন। ইংরেজি এক্সপ্লানেশন শব্দটি ল্যাটিন এক্সপ্লানার শব্দ থেকে উদ্ভূত। এক্সপ্লানার শব্দের আবার দুটি অংশ থাকে, এক্স এবং প্লানাস। এদের মধ্যে এক্স অর্থ আউট অফ, মানে পূর্ব অবস্থা, আগের অবস্থা, এবং প্লানাস অর্থ টু মেক প্ল্যান, অর্থাৎ সহজ করা। তাহলে উৎপত্ত গতি দিক বিচার করলে আমরা বলতে পারি ব্যাখ্যার অর্থ হলো কোনো কিছুকে সহজ বা সুস্পষ্ট করে তোলা। এখন ব্যাখ্যার গুরুত্ব, জাগতিক ঘটনাবলী যেমনই বিচিত্র, মানুষের মনও তেমনই বিচিত্র। জগতে যেমন ক্ষণে ক্ষণে রূপের বদল হয়, মানুষের মনও তেমন চাহিদার বদল হয়। তাই মানুষের মন সবসময় একই ধারায় পরিতৃপ্ত হয় না। যে ব্যাখ্যা একজনকে তুষ্ট করে তা অপর একজনকে তুষ্ট নাও করতে পারে। আবার যে ব্যাখ্যা একজন সাধারণ লোকের কাছে গ্রহণযোগ্য তা একজন বৈজ্ঞানিকের কাছে একেবারে মূল্যহীন। সাধারণ লোক প্রাকৃতিক, আকস্মিক ও দৈব ঘটনাকে ব্যাখ্যা দিতে যে দেব দেবী দৈত্য দানবের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন, কিন্তু একজন বিজ্ঞানী এইরূপ ঘটনাকে প্রাকৃতিক নিয়মের সাহায্যে ব্যাখ্যা দিয়ে থাকেন। যেমন কোনো একটি এলাকায় কলেরা রোগের আক্রমণ দেখা দিলে লোকেরা মনে করে যে সেখানে উলাবিবির আবির্ভাব ঘটেছে, কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী বলেন যে খাদ্য ও পানীয়ের সাথে এক প্রকার জীবাণু মানবদেহে প্রবেশ করলে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। সুতরাং সাধারণ লোক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা একরূপ নয়। সাধারণ মানুষ যেভাবে কোনো ঘটনার ব্যাখ্যা দান করে তার পিছনে কোনো বৈজ্ঞানিক কারণের উল্লেখ থাকে না। তাই এই ধরনের ব্যাখ্যা কোনো শিক্ষিত লোককে, বিশেষ করে কোনো বৈজ্ঞানিককে সন্তুষ্ট করতে পারে না। একজন বিজ্ঞানীর মতে প্রাকৃতিক সব ঘটনাই একে অপরের সাথে বিশেষ বিশেষ সম্পর্কে আবদ্ধ। একটি বস্তুকে যখন কোনো পরিবর্তন ঘটে তখন সেটা বুঝতে হলে অপর অপর বস্তু বা ঘটনার সাথে তার যোগসূত্র খুঁজে বের করতে হবে। প্রকৃতিতে কোনো একটি ঘটনা পৃথকভাবে ঘটলে তাকে আমাদের কাছে অস্পষ্ট মনে হয়। তখন আমরা যদি তাকে আমাদের পরিস্থিতি বা অন্যান্য ঘটনার সাথে মিলিয়ে দেখি তাহলে আমাদের অস্পষ্টতা দূর হয়ে যায়। সুতরাং কোনো বস্তু বা ঘটনাকে ভালোভাবে বুঝতে গেলে তার সাথে অন্যান্য বস্তু বা ঘটনার পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা দরকার। কোনো ঘটনার পিছনের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা মানে হচ্ছে সে ঘটনাকে ব্যাখ্যা করা। মানুষের জ্ঞান পিপাসা নিবৃত করার জন্য, প্রাকৃতিক ঘটনাবলী ভালোভাবে জানার ও বোঝার জন্য বিজ্ঞানসম্মত ব্যাখ্যার গুরুত্ব অপরিসীম। তাহলে এ পর্যন্ত আমরা পড়লাম ব্যাখ্যা কী, ব্যাখ্যার গুরুত্ব। এখন আমরা পড়ব ব্যাখ্যার প্রকারভেদ। ব্যাখ্যা ধরন বিচার করে যুক্তিবিজ্ঞানীরা ব্যাখ্যাকে দুভাগে ভাগ করেছেন, যথা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? বৈজ্ঞানিক ব্যাখ্যার বেলায় কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে প্রাকৃতিক নিয়মকানকে অনুসরণ করা হয়। এক্ষেত্রে বিশেষ করে যে ঘটনাকে ব্যাখ্যা করতে হবে তার সাথে অন্যান্য ঘটনার কার্যকর সম্পর্ক নির্ণয়ের পরই কেবল তার ব্যাখ্যা সম্ভব। আর লৌকিক ব্যাখ্যা কী? অপরদিকে লৌকিক ব্যাখ্যার বেলায় কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে কিছু অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির দোহাই দেওয়া হয়। এক্ষেত্রে মানুষের অজ্ঞানতা, সামাজিক অন্ধ সংস্কার ও দৈব শক্তিসমূহে বিশ্বাস বেশি কাজ করে। এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে? বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? যে ব্যাখ্যায় প্রাকৃতিক নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে? আমি আবার বলছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে তুমি ভালো করে শুনবে। যে ব্যাখ্যায় প্রাকৃতিক নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনায় ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। যুক্তিবিদ কার্ভেথ্রিডের মতে ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা এবং সহমত করা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও
অন্তর্ভুক্তি, সংযুক্তিকরণও অন্তর্ভুক্তি। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে তার সাথে অপরপর জ্ঞাত ঘটনার সাদৃশ্য খুঁজে বের করে তাকে তাদের সাথে সংযুক্ত করতে হয়, আর কোনো একটি নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অপেক্ষিত কোনো ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করতে হয়। উদাহরণস্বরূপ, জড়বস্তুর ভূপতনের ঘটনাটির কারণ ব্যাখ্যা দিতে গিয়ে বৈজ্ঞানিক নিউটন মাটির আকর্ষণের বিষয়টি প্রকল্পের আকারে অনুমান করেন। পরে তিনি বিষয়টিকে জোয়ার ভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত করেন। শেষ পর্যন্ত তিনি এদেরকে একত্রিত করে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে আলোচ্য বিষয়টির ব্যাখ্যা দান করেন। এখন বৈজ্ঞানিক ব্যাখ্যার এই সংজ্ঞাটি, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, যুক্তিবিদ কার্ভেথিয়ার মতে ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা, সংহত করা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতির মধ্যে নিম্নের বৈশিষ্ট্যগুলোর সন্ধান পাওয়া যায়। এক, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত, সেটা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের নিবিড় সংযোগ সূত্র আছে। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো তার সাথে যুক্ত কার্যকরণ নিয়মকে আবিষ্কার করা। এই নিয়ম জানা না থাকলে আমরা সেই সম্পর্কে প্রকল্প প্রণয়ন করি। বাস্তবে প্রকল্প প্রণয়ন ব্যাখ্যাদানের একটি প্রচেষ্টা। যেমন বৈজ্ঞানিক নিউটন আপেল ফল পতনের কারণ আবিষ্কার করতে প্রথমে মাধ্যাকর্ষণ নিয়মকে প্রকল্পের আকারে অনুমান করেছিলেন। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আবশ্যক। কোনো একটি ঘটনা বা নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অনুরূপ অন্যান্য জ্ঞাত ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করতে হয়। যেমন জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে যে আমরা তাকে বড় জড়বস্তুর ভূপতনের সাথে যুক্ত করি, কেননা উভয়ের মধ্যে মাধ্যাকর্ষণের লক্ষণ বর্তমান। বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত। শ্রেণীকরণের মতো বৈজ্ঞানিক ব্যাখ্যায় আলোচ্য ঘটনা অন্যান্য ঘটনার মধ্যে সাদৃশ্যের বিষয়গুলোর সন্ধান করা হয়। একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার সময় সেটি কোন শ্রেণীভুক্ত তা নির্ণয় করা দরকার, অর্থাৎ অন্যান্য ঘটনার সাথে তাকে শ্রেণীকরণ করে নেওয়া দরকার। সুতরাং ব্যাখ্যা ও শ্রেণীকরণ একে অপরের পরিপূরক। বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে কোনো একটি ঘটনার কারণ আবিষ্কার করা, একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে যে আমরা তাকে অন্যান্য ঘটনার সাথে যুক্ত করি এবং তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করি। এই কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের জন্য আমরা আগেই অনুমানের সাহায্য গ্রহণ করি, তাই ব্যাখ্যা ও আরোহের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। লাস্ট, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথে যুক্ত। কোনো একটি নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অনেক সময় উচ্চতর কোনো নিয়ম থেকে অবরোহ পদ্ধতিতে অনুমানের প্রয়োজন হয়। এটি অভিজ্ঞতালব্ধ নিয়মকে ব্যাখ্যা করার জন্য তাকে এভাবে একটি উচ্চতর প্রাথমিক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। যেমন আমরা মাটির আকর্ষণ নিয়মকে ব্যাখ্যাদানের জন্য তাকে মাধ্যাকর্ষণ নিয়ম থেকে অবরোহ পদ্ধতিতে অনুমান করি, তাই ব্যাখ্যাকরণ ও অবরোহের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়। তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞাটি বিশ্লেষণ করলে এর মধ্যে পেলাম বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ আবশ্যিক, বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথে যুক্ত। এই বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম। এখন আমরা আলোচনা করব লৌকিক ব্যাখ্যা কাকে বলে। লৌকিক ব্যাখ্যা কী? লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে সাধারণ লোকের ব্যাখ্যা, এটা বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভরশীল নয়। তাহলে যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। তাই লৌকিক ব্যাখ্যা কাকে বলে আমরা বিষয়টি আরও সুন্দর করে বোঝার চেষ্টা করি। যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। প্রাকৃতিক নিয়মাবলী সম্বন্ধে সাধারণ মানুষের ধ্যান ধারণা খুবই কম, অথচ তারা প্রকৃতির প্রতিটি ঘটনাকে নিজস্ব ভঙ্গিতে ব্যাখ্যা দিতে আগ্রহী। তারা নিয়ম তোয়াক্কা না করে জগতে যে ঘটনাই ঘটুক না কেন তার ব্যাখ্যা দিতে চায়। সাধারণ লোক কিছু দৈব ও অপ্রাকৃতিক শক্তির অস্তিত্বে বিশ্বাসী, তাছাড়া তারা বহুবিধ সামাজিক কুসংস্কারে ভারাক্রান্ত। যেহেতু তাদের
বৈজ্ঞানিক জ্ঞান সীমিত, যেহেতু তারা যে কোনো একটি ঘটনা ঘটলেই তাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পায়। তো সাধারণ মানুষের এইরূপ প্রয়াসকেই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত। সাধারণ মানুষের এইরূপ প্রয়াসই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত। সাধারণ মানুষ কী করে, ঘটনা ঘটলেই তার ব্যাখ্যা দিতে চায়, সেটা কোনো নিয়ম কারণে পড়ুক আর না পড়ুক, তারা দৈব শক্তি বা প্রাকৃতিক শক্তির সাহায্যে কোনো ঘটনার ব্যাখ্যা দিতে চায়, সেজন্য এটা লৌকিক ব্যাখ্যা। উদাহরণস্বরূপ, চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা, এটা ঘটার জন্য সুনির্দিষ্ট প্রাকৃতিক কারণ আছে, কিন্তু সাধারণ মানুষ অজ্ঞানতাবশত একে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন। তাদের মতে একটি বিরাট আকার রাহু নামক দৈত্য এক সময় চাঁদকে গ্রাস করতে শুরু করে, ফলে চাঁদ আস্তে আস্তে ছোটো হতে থাকে। যখন চাঁদকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে তখন চাঁদকে আর দেখা যায় না। কিছু সময় পর চাঁদ রাহুর গ্রাস থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে। চাঁদ ক্রমান্বয়ে বড় হতে হতে আবার পূর্ণাকার ধারণ করে। চন্দ্রগ্রহণ সম্বন্ধে সাধারণ মানুষের এমন ব্যাখ্যা হলো লৌকিক ব্যাখ্যা। তাহলে আমরা আজকের এই ক্লাসে শিখলাম ব্যাখ্যা কী, ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কী, ব্যাখ্যার প্রকৃতি কী, ব্যাখ্যা কত প্রকার, দুই প্রকার আমরা আলোচনা করেছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল, প্রাকৃতিক ঘটনাবলী যেভাবে ঘটে সেটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে সাধারণ লোকের ব্যাখ্যা, জগতে যত ঘটনাই ঘটুক মানুষ প্রত্যেকটা ঘটনারই ব্যাখ্যা দিতে চায়, এই জন্য সে কোনো নিয়মকানে তোয়াক্কা না করে প্রকৃতি দেবদেবী বা কুসংস্কারা সন্ন বসে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে থাকে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।